উদ্ধার পার যারা বন্ধ রাখবে তাই পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে বিএনপি কে সমর্থন দিবেন বিএনপি এখানকার লোকাল কোন সমস্ত নেতারা আছে আমি বলি ছাত্র লীগ পাড়ালি কিন্তু থাকতে পারবে না দোকানপাট খোলা থাকবে ব্যবসা বাণিজ্য চলবে কোন গাড়ি ঘোড়া পুরাই দিয়ে সব যাই দেখতে আমাদের কারণ ওই বিএনপি নেতাদের এখানে থাকতে যাব না তখন ওদের বাড়িঘর বেঁচে ওই রিক্সা গাড়ি দাম দিয়ে কোন হরতাল অবরোধ যশোরে হবে না ঢাকায় ভাড়া ভাড়া ঘাটতে গিয়েছো ঢাকায় পতন করে ঢাকায় তোমরা বসবাস করবে যশোরের মানুষ শান্তি প্রিয় মানুষ আমরা বলছি নির্বাচনের হিসেব কিতে এখন নির্বাচনের হিসেব কিতে দেখার সময় আমাদের নাই আগে জামাত আর বিএনপি কে ওদেরকে আগে সাইজ করার পর পরে নির্বাচন এই বাংলাদেশের মানুষই করবে ইনশাআল্লাহ ওই সেই 13-14 সালের নাশকতা মামলা আর আসামি তারা সবাই ঢাকায় গিয়েছিল এখন ঢাকায় কালকের খেলা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ সহসায় ধরে না দল্লি আওয়ামী লীগ ছাড়ে না আমার মনে হয় কোন পাষাণও তার চোখের পানি আটকাই রাখতে পারে না পারা সম্ভব নয় আমরা দেখেছি মরার পরও 50 থেকে 60 জন উল্টে পড়ে আছে তারপরে মারতে মারতে চোখটা পর্যন্ত উঠাই নেওয়া হয়েছে তার আমি একদম অন্তর থেকে বলছি আপনি আমাদের এক এক বিভাগের এক এক দিন ঢাকায় দায়িত্ব দেন আমরা যে লোক যাব এক এক বিভাগতে আমরা 15 লাখ 20 লাখ লোক যে ঢাকা শহর অচল করে দিয়ে ওদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ আপনাদের পালানোর সুযোগ থাকলে পলাই যান আরে কার কাছে কি বলে আমরা তোমাদের রেখেছি তাই তোমরা আছো কি ঠিক না বেটি আমরা যদি চাই কালকে তোমরা থাকবে না থাকতে পারবে আর এখন ধর্ম ব্যবসায়ীরা নারাই তকবীর আল্লাহু আকবার এই কথা স্লোগান নিয়ে আসলে কর্মীদের বলবো জামাতের একটাও ছাড়া যাবে না মারির পরে এমন মারি দেব তখন তারা বুঝবে যার সাহ অনেক সব দেখলি ভয় পাবেন না কিন্তু বিএনপি আর জামাত ইলাসে ওদের থেকেও খারাপ ফলে আগে সাপ না মেরে ওই জামাত আর বিএনপি আগে মারা তারপরে আপনারা যাবেন তাহলে দেখবেন যে এই দেশ শান্তি আর স্বস্তির বাংলাদেশ আসেন খেলতে চাইলে আমরা তো খেলার জন্য আমাদের কর্মীরা প্রস্তুত এই এক মাস প্রস্তুত থাকতে হবে যখন মেসেজ আসবে মেসেজ পাওয়া মাত্রই যত কাজটা সব ফেলাই দিয়ে নেত্রীকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য মাঠে থাকতে হবে এই জন্য আপনাদের এই মেসেজটা জানাই দিলাম তাদের নেতৃত্বে 28 অক্টোবর ডেডলাইন দিয়েছিলেন সরকার পতন হয়ে যাবে সেই মহাসমাবেশের নাম দিয়ে আপনারা দেখেছেন সেই 13 সালে 14 সালে সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে আগুন দিয়ে গান পড়া দিয়ে মানুষ হত্যা করেছিল তাদের নেতৃত্বে কালকে ঢাকা শহরে সেই কর্মকাণ্ড আবার নতুন করে চালু হয়েছে